আর ভোটের মুখেই শহরে বিপুল পরিমাণে নগদ উদ্ধার হয়েছে। পোস্তা বৌবাজার থেকে উদ্ধার হয়েছে 54 লক্ষ টাকার নগদ। পুলিশের 3টি পৃথক অভিযান চলে এবং তাতে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আগামীকালে ভোট ঘোষণা হবে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, আর ঠিক ভোটের মুখেই এই নগদ উদ্ধার হয়েছে। 54 লক্ষ টাকা ক্যাশ পেয়েছে পুলিশ পোস্তা বৌবাজার থেকে। পুলিশের 3টে পৃথক অভিযান, গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পিয়ালি আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। পিয়ালি, কি জানা যাচ্ছে এই নগদ উদ্ধার নিয়ে? তুমি জানো যে নির্বাচনের আগে নির্বাচন কমিশনার কিন্তু সমস্ত পুলিশকে নির্দেশ দেয় যে কোথাও কোনো বেআইনি টাকার লেনদেন হচ্ছে কিনা সেই বিষয়ে নির্দেশ দিতে। কলকাতা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে এরকম কিছু টাকার লেনদেন হওয়ার কথা রয়েছে এবং সেই সূত্রেই তারা দুদিন ধরে নজর রাখছিল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, সেটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। বড়বাজার থানা এলাকার মহর্ষি দেবেন্দ্রনাথ রোড, সেখান থেকে গত পরশু দিনকে সৌরভ সিং নামে একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 14,32,000 টাকা পাওয়া যায়। অন্যদিকে পোস্তা এলাকাতে নজরদারি চালানো হয় এবং আরো একটা টিম তারা নজরদারি চালাচ্ছিল, সেখানে কোটি টাকার টিম, সেখান থেকে 10 লক্ষ টাকা সহ বাড়িতে বাসিন্দা চন্দ্রমোহন ঠাকুর বলে এক ব্যক্তি ধরা পড়ে এবং বৌবাজার এলাকা থেকে প্রদীপ সিং নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে 30 লক্ষ টাকা পাওয়া গেছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে 54,30,000 টাকা উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। এই টাকার উৎস কি এবং পেছনে কোনো হাওয়ালার যোগ রয়েছে কিনা এবং বিশেষ করে নির্বাচনের আগে কোনো কারণে এই টাকা নেওয়া ছিল কিনা সমস্ত বিষয়ে শুধু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।